জয় বাংলা। আমরা ইকো পার্ক 4 নম্বর গেট, এটা নবাবপুর। এখানে অটো স্ট্যান্ড, টোটো স্ট্যান্ড, সবার সঙ্গে আমরা কথা বলেছি। আমাদের আজকে নিউ টাউন রাজারহাট বিধানসভার জনসংযোগ কর্মসূচি। আমরা এত দদ অঞ্চলে বাঙালি সহ যারা সকল ভূমিপুত্র আছে তাদের সজাগ, বলতে পারেন সচেতন করতে এসেছি যে এটা তোমার মাটি, তোমাদের মাটি, এই মাটির অধিকার তোমাদের বুঝে নিতে হবে। এই মাটিতে যাতে কোনো বহিরাগত থাবা না মারতে পারে। আমরা এসে দেখছি, এই যে আমরা জানি না, তবে আমার মনে হচ্ছে বহিরাগত। এই ফুচকার দোকান, ওইখানে ফুচকার দোকান, ওইখানে ফুচকার দোকান, ভেলপুরির দোকান, আমরা এগুলো চাই না। আধার কার্ড দেখে দেওয়া হোক দোকান, আমরা এগুলো চাই না। আমরা এটাই বলতে চাই, পশ্চিমবঙ্গে নিরবিচ্ছিন্ন ভাবে যারা 15 বছর থাকবে তারাই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা। এর মানে এই নয় তুমি 2 বছর পশ্চিমবঙ্গে থেকে 5 বছর বহিররাজ্যে চলে যাবে। বহিররাজ্য বলতে যা যা হয়, বহিররাজ্য বলতে যা যা হয়, আমি কোনো রাজ্যের নাম করব না, বুঝে নিন। তো এখানে 2 বছর থাকবেন, ওখানে 5 বছর থাকবেন, এখানে 3 বছর থাকবেন, এইভাবে হবে না, নিরবিচ্ছিন্নভাবে 15 বছর থাকতে হবে। বাংলা পক্ষ, তাদেরই সংগঠন, বাঙালি সহ সকল ভূমিপুত্র এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দাদের জন্য লড়াই করে। অদ্ভুত একটা ব্যাপার, 2018 সাল থেকে বাংলা পক্ষ সংগঠনটা পশ্চিমবঙ্গে কাজ করছে, প্রথম থেকেই বলে আসছে যে পশ্চিমবঙ্গের মাটি বহিরাগত দ্বারা দখল হয়ে গেছে। যদি বলেন কোথায় কোথায়, আমি নামগুলো এক এক করে বলে যাই। বড়বাজার, রাজাবাজার, খিদিরপুর, নিউ মার্কেট, হক মার্কেট, মমিনপুর, চলে যান ভাটপাড়া, চলে যান টিটাগড়, চলে যান কামারহাটি, চলে যান আড়িয়াদহ, চলে যান বেলঘরিয়া, চলে যান দমদম, চলে যান লেক টাউন, চলে যান বিধাননগর। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি নিউ টাউন, এটাও কিন্তু বহিররাজ্যের মানুষ দ্বারা 70% দখল হয়ে গেছে। দায়িত্ব নিয়ে বলছি, কলকাতা কর্পোরেশন সমীক্ষা চালিয়েছে, সেখানে দেখছে নিউ মার্কেট, বড়বাজার, রাজাবাজার অঞ্চলে 90% বিহার আর ঝাড়খণ্ডের বাসিন্দারা ফুটপাথ দখল করে নিয়েছে। আমরা এনকেডিএকে অনুরোধ করছি, আপনারা এনকেডিএ অঞ্চলে ফুটপাথগুলো সমীক্ষা চালান, অবিলম্বে সমীক্ষা চালান। এনকেডিএর অন্তর্গত ফুটপাথগুলো আপনারা সমীক্ষা চালান, দেখবেন। দায়িত্ব নিয়ে বলছি, 70% বহিররাজ্য দ্বারা দখল হয়ে গেছে। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছেন, যে এই রাজ্যের মানুষের রাজস্বের টাকায় 5টা রাজ্যের মানুষ খাচ্ছে, কিভাবে চলবে রে? এই একটা রাজ্যের মানুষের রাজস্বের টাকায় যদি 5টা রাজ্যের মানুষের ভরণ পোষণের নিতে হয়, তাহলে তো এমনি রাজকোষ ফাঁকা হয়ে যাবে, রাজ্য দেনার দায়ে পড়বে, এর দায়িত্ব কে নেবে? রাজনৈতিক দল, শাসক দল নেবে, শাসক দলের বিধায়ক, সাংসদ, পৌর প্রতিনিধি, পৌরসভার চেয়ারম্যান, কর্পোরেশনের মেয়র, ডেপুটি মেয়র, কে দায়িত্ব নেবে? বাংলা পক্ষ এই জিনিসটা জানতে চায়। বাংলা পক্ষ যেটা বলছে, মুখ্যমন্ত্রী বলেছেন বহিররাজ্য দ্বারা, বহিররাজ্যের মানুষ দ্বারা পশ্চিমবঙ্গের সরকারি জমিগুলো দখল হয়ে গেছে, সেগুলোকে দখলমুক্ত করতে হবে। সেই দখলমুক্তর নামে ওই প্রশাসনের মাথায় যারা রয়েছে গুটকা ক্রিমিনাল ভুজিয়ারা, কেউ পশ্চিম বাংলার বাঙালিদের ইতিহাস সম্পর্কে তাদের স্বচ্ছ ধারণাটুকু নেই। ভারতবর্ষের স্বাধীনতার প্রাক্কালে
বাঙালিদের অবদানটা কি তাদের মাথায় নেই? তারা ক্রমাগত বাঙালিদের যে ইতিহাস, বাঙালি সহ সকল ভূমিপুত্রদের যে ইতিহাস, সেই ইতিহাসকে আমাদের মনন থেকে বিলুপ্ত করে দিতে চায়। কিন্তু মাথায় রাখবেন, বাংলা পক্ষ কোনো ভোটে লড়াই করার সংগঠন নয়। আপনার কাছে হাত জোর করে, আপনার দরজা ঠক ঠক করে, কলিং বেল মেরে কখনো বলবে না যে আমায় ভোটটা দিন। সেটা করে তৃণমূল, সেটা করে সিপিএম, সেটা করে কংগ্রেস, সেটা করে বিজেপি। বাংলা পক্ষ আপনার কাছে ভোট চাইতে যাবে না। বাংলা পক্ষ কি বলবে, আপনার ঘরের ছেলেটা কেন বাইরে চলে যাচ্ছে? বাংলা পক্ষ আপনাকে বুদ্ধি দেবে, আপনার ঘরের কোনো রাজনৈতিক দল যদি ভোট চাইতে আসে তাকে ডাইরেক্ট বলুন ভূমিপুত্র সংরক্ষণ ব্যবস্থাটা কবে হবে, আমার ছেলে কেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি এবং কেন্দ্রীয় সরকারি পরীক্ষাগুলো আমাদের মাতৃভাষায় দিতে পারে না, কেন আমার ঘরের ছেলেরা বড় বাজারে ব্যবসা করতে পারবে না, নিউ মার্কেটে বসতে পারবে না, এই প্রশ্নগুলো করুন। বাংলা পক্ষ এই বুদ্ধিটা দেয়। বাংলা পক্ষ বলে বাঙালি ব্যবসায়ীদের শ্রীবৃদ্ধিও ঘটুক, কারণ বাঙালিরা যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়, বাঙালি সহ সকল ভূমিপুত্র ব্যবসায়ীরা যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়, মনে রাখবেন কোনো জাতিকে শক্তিশালী করতে গেলে তার অর্থনৈতিক ব্যবস্থাটাকে শক্তিশালী করতে হবে। তাই বাংলা পক্ষ সেটাই বলে। আর সমস্ত রাজনৈতিক দল, বিশেষ কয়েকটা রাজনৈতিক দল বলে পশ্চিমবঙ্গে ব্যবসা করার জায়গা নেই, পশ্চিমবঙ্গে প্রত্যেকটা বাঙালি সহ সকল ভূমিপুত্র পরিবার থেকে এই ভেবে ভেবে ব্যাঙ্গালোরে চলে যাচ্ছেন, চলে যাচ্ছেন তামিলনাড়ুতে, চলে যাচ্ছেন কেরালাতে, চলে যাচ্ছেন হরিয়ানাতে, চলে যাচ্ছেন দিল্লিতে। কেন? পশ্চিমবাংলাতে কিছু নেই, ভুল হচ্ছে। আপনার ছেলে বা মেয়েকে পাঠাচ্ছেন, প্রতি রেশিও একজন যদি যায় ছজন কিন্তু আসছে। এই ছজন কারা? তারা অর্থ শক্তি, পেশি শক্তি ব্যবহার করে, এই দেখুন এইখানে দেখেছেন ফুচকার দোকান, কাদের মাথায় হাত আছে, এদের মাথায় কাদের হাত আছে আমরা জানতে চাই। ওই যে দেখুন ভেলপুরির দোকান, কাদের হাত, কোন রাজনৈতিক দলের নেতৃত্বের হাত আছে আমরা এটা জানতে চাই। এরা সাহসটা পাচ্ছে কোথা থেকে? এই ইকো পার্ক পশ্চিমবঙ্গের অবিচ্ছেদ্য অংশ, এখানে তো বাঙালি ব্যবসা করবে, বাঙালি সহ সকল ভূমিপুত্ররা ব্যবসা করবে, কাদের মাথায় হাত সেটা বাংলা পক্ষ জানতে চায়। চোখের চোখের ওপর কালো কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে, বাংলা পক্ষ চোখের ওপর থেকে কালো কাপড়টা, চোখের ওপর যে আস্তরণ কালো কাপড়ের, ওই আস্তরণটা খুলে দেবে। কালোকে কালো, সাদাকে সাদা বলার সংগঠন হলো বাংলা পক্ষ। আমরা যে দাবিটা করছি, আসন্ন পুজো আসছে, শারদা উৎসব বাঙালিদের অন্যতম সেরা উৎসব, দুর্গা উৎসব, বহু বাঙালি সহ ভূমিপুত্রদের ফুটপাথ থেকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে। আমরা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দাবি করছি, অবিলম্বে যাদের উচ্ছেদ করা হয়েছে পশ্চিমবাংলায় বাঙালি সহ সকল ভূমিপুত্রদের, তাদের পুনর্বাসন দিতে হবে। মনে রাখবেন, তাদের ওই ব্যবসার ফলে তাদের ঘরের ছেলেমেয়েরা তার বাবার মায়ের দিকে তাকিয়ে রয়েছে, আমার বাবা কখন আসবে? আমি একটা বাবাকে বলবো, বাবা একটা মোবাইল কিনে দাও, বাবা একটা খাতা কিনে দাও, বাবা একটা বই কিনে দাও, বাবা আমাকে অমুকের বাড়ি ঘুরতে নিয়ে যাবে। তাহলে তার ছেলে বাবাকে তখনই বলতে পারবে, বাবার পকেটে যখন অর্থ থাকবে, অর্থ কেড়ে নিয়ে কোনো কিছু করা যাবে না। আমরা চাই যে এনকেডিও সার্ভে করুক নিউ টাউন এরিয়ায়, যতদূর তাদের সীমানা আছে। বহির রাজ্যের লোকেরা এনকেডিএ অঞ্চলে কিভাবে ফুটপাথগুলো দখল করে আছে, যদি না পারে বাংলা পক্ষ দায়িত্ব নিয়ে করে দেবে, সেটা বাংলা পক্ষ করে দেবে। আপনারা যদি চান
কারণ বাংলা পক্ষ কোনো ধর্ম বিদ্বেষী নয়, কোনো ভাষা বিদ্বেষী নয়, কোনো জাতি বিদ্বেষী নয়, বাংলা পক্ষ সংবিধান বিদ্বেষী সংগঠন নয়, সংবিধানকে মেনে চলার সংগঠন। আমরা ভারতবর্ষের সংবিধানটাকে মানি, সংবিধান মানি বলে আজ অন্য রাজ্যের লোকেরা আমাদেরকে দুর্বল ভেবে নিয়েছে। দুর্বল ভাবার কারণ নেই, যারা ভাবছেন বাঙালি সহ সকল ভূমিপুত্ররা দুর্বল, পশ্চিমবঙ্গের মাটি তো ধর্মশালায় পরিণত হয়েছে, আমরা ধর্মশালায় গিয়ে যা ইচ্ছে তাই করব, সে দিন চলে গেছে। আগামী দিন এমন ব্যবস্থা বাংলা পক্ষ করবে, পশ্চিম বাংলার রাজনীতি নির্ধারণ করবে বাঙালি সহ সকল ভূমিপুত্ররা। জয় বাংলা, জয় বাঙালি, জয় বাংলা পক্ষ, জয় বাংলা।